প্রিয় দর্শক, ভিলেজ অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বায়োফ্লোক ট্যাঙ্কের পানিকে কিভাবে প্রাকৃতিক উপায়ে অ্যামোনিয়া মুক্ত করা যায়। আমরা কথা বলবো এই খামারের পরিচালকের সঙ্গে এবং তার কাছ থেকে আমরা জেনে নেব কিভাবে তিনি প্রাকৃতিক উপায়ে ট্যাঙ্কের পানি অ্যামোনিয়া মুক্তকরণ করতেছেন এবং আরও নানাবিধ বিষয় সম্বন্ধে। দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর বলছি, যারা নতুন তারা ঝটপট আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজের করে রাখুন আর নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য বেল বাটনটি ক্লিক রাখুন। পার্থ ভাই, কেমন আছেন আপনি? হ্যাঁ, আছি, ভালো আছি। আচ্ছা, আমরা তো অনেকদিন পরে আপনার খামারে আবার আসলাম, তো আজকে আমি আপনার সঙ্গে কথা বলবো এই বায়োফ্লোকে যে অ্যামোনিয়ার প্রভাব হয়, এই অ্যামোনিয়ার প্রভাবটা আমরা ন্যাচারালি কীভাবে দূর করতে পারি, এটা নিয়ে একটু কথা বলবো। তো আজকে আমি দেখলাম আপনার ট্যাঙ্কের পানির রং কিছুটা বিবর্ণ, তার মানে হয় যে আপনি পানিতে কিছু প্রয়োগ করছেন। আজকে আমি জিজ্ঞেস করবো যে আপনি পানিতে কী প্রয়োগ করছেন এবং কেন করছেন। ঠিক, আমার সাধারণত পানিতে অ্যামোনিয়া থাকার কারণে আমি অনেক ক্ষেত্রে দেখেছেন অনেকে নালি ব্যবহার করে, মানে গুড় নালি গুড় বলা হয়, আচ্ছা, ওটা ব্যবহার করে। ওটা আমি দিনে দুবার ব্যবহার করতেছি, মানে স্বাভাবিক বেশি দেওয়া যাবে না আর কি, মানে হাফ কেজি নালি আমি ব্যবহার করতেছি, হাফ কেজি করে দিনে, হাফ কেজি এক কেজি। মানে আমি যদি নালি বেশি দেই তখন আমার অক্সিজেন ফল করতে পারে, মানে মাছ তখন ভাসে যেতে পারে, সেই জন্য আমি আস্তে আস্তে মানে প্রতিদিন কিছুটা কিছুটা করে আমি নালি ব্যবহার করতেছি। এভাবে নালি ব্যবহার করে আপনি মানে আস্তে আস্তে মাস্টার পানির পরিবেশটা তৈরি করতেছেন, এবং যেন বেশি নালি ব্যবহার কারণে যেন পানিতে অক্সিজেনের ঘাটতি না আসে, এই কারণে আপনি আস্তে আস্তে ব্যবহার করতেছেন। আচ্ছা, নালি ব্যবহারের কারণে কি আপনি অ্যামোনিয়ার, হ্যাঁ, অ্যামোনিয়াটা কিছুটা নিয়ন্ত্রণে আসে। মাত্রা কত ছিল, কততে আসছে? আগে আমার ছিল .4.00, আচ্ছা, বর্তমানে আমার এই দুই দিনে দেখলাম যে 2.00, তার মানে যেটা ছিল তার অর্ধেকে নেমে এসেছে। আচ্ছা, আপনি এই আপনার মাছকে দিনে খাওয়া দেন কয় বেলা? আমি দিনে যাই তিনবার। দিনে তিনবার আপনি খাবার দেন? হ্যাঁ, সকাল 6টার দিকে আর দুপুর 2টায় আর হচ্ছে আপনার রাত 8টার দিকে। আচ্ছা, তাহলে এখন আপনার অ্যামোনিয়ার প্রভাব কমে আসছে, আর মাছ মাছের স্বাস্থ্যের উন্নয়ন কীরকম? হ্যাঁ, মাছের স্বাস্থ্য অনেক ভালো আছে। আপনি কি আশাবাদী? হ্যাঁ, আমি আশাবাদী। আর দ্বিতীয়ত আমি কী করতেছি যে মানে নিচের যে ময়লাটা তোলার জন্য আমি এই পাম্পটাকে ব্যবহার করতেছি, মানে এই যেটা দিয়ে অনেকটা ভ্যাকুম সিস্টেম। আচ্ছা আচ্ছা, মানে একদম নিচে। কতদিন আপনি ময়লা পরিষ্কার করেন? সপ্তাহে আমি একদিন, প্রতি সপ্তাহে একদিন, মাসে চারবার, এমনও হতে পারে দুই দিনও করি, মানে পানির উপর ভিত্তি করে আপনি ময়লা পরিষ্কার করেন। আচ্ছা, আমরা জানি যে বায়োফ্লোকের সঙ্গে নিচের ময়লা খাওয়ার জন্য মাছ ছাড়া হয়, নিচের ময়লাগুলোকে খেয়ে ফেলার জন্য কিছু কার্প জাতীয় মাছ ছাড়া হয় না? ওই মাছগুলো আমি এখনও ছাড়িনি, না না। আর তাছাড়া আমি অ্যামোনিয়াকে ওই ময়লাগুলো যাতে আবার মানে প্রোটিনে রূপান্তর হয়, তার জন্য আমি এটা কী জন্য বলে মানে পন্ড কেয়ার, হ্যাঁ, ওটা আমি ব্যবহার করতেছি এই বর্জ্যটাকে ফিডে পরিণত করার জন্য, এফসিও মানে ওটাকে ধ্বংস করার জন্য এফসিও ব্যবহার করতেছি। ও আচ্ছা আচ্ছা, এতে কি ফল হচ্ছে? হ্যাঁ, ফল হচ্ছে। আচ্ছা দাদা, তাহলে এখন মাসের বয়স কতদিন চলতেছে? আমার মাসের বয়স পুরো এক মাস। আজকে নিয়ে 30 দিন, তাহলে দাদা এখন 30 দিনে আপনার মাছ কতগুলো 1 কেজি আসতেছে? 30 দিনে আমার যতটুকু গ্রোথ দেখতেছি যে 360টা যেটা ছিল সেটা প্রায় 145-147 এরকম, 145 চলে আসছে, 300 আসছে, 145। তাহলে এদিকে আমার 2 মাসে আমার 50, 3 মাসে মোটামুটি আশা করা যায় যে তাহলে আমাদের শেষ পর্যন্ত 4-5 কেজিতে চলে আসবে, 4-5-3 মাসে আসবে, শেষ মাসে জানি না কতটুকু আসবে, কিন্তু আশাবাদী আর কি। যাই হোক, আপনিও আশাবাদী, আমরাও আশাবাদী, আপনার প্রতিষ্ঠান যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, এবং আমি চাই আপনার এই অভিজ্ঞতাগুলো আপনি দেশব্যাপী ছড়িয়ে দেন,
যেন আপনার অভিজ্ঞতার আলোয় আলোকিত হয়ে আরও বেকার ভাই যারা আছে তারা যেন তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারে, আপনি সবসময় আমাদেরকে পরামর্শ দেবেন। তো আমি আশা করি যে আপনার এই অভিজ্ঞতাটুকু আপনি দেশবাসীর কাছে পৌঁছায় দেবেন। আজকে আমাদের সমাজে যারা বেকার আছে তারা যেন আপনার থেকে অনুপ্রেরিত হয়, তারা যেন আপনার এই সিস্টেম দেখে অনুপ্রেরিত হয়ে তারা যেন নিজেও কিছুটা নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে। হ্যাঁ, তো এর পরবর্তীতে আমরা আবার আপনার সঙ্গে কথা বলবো, আমরা তখন মাছের সার্বিক ব্যাপার নিয়ে আপনার সঙ্গে কথা বলবো। অবশ্যই। তো আপনি সে পর্যন্ত ভালো থাকুন, আপনার খামার সুস্থ থাকুক, নিরোগ থাকুক। খোদা হাফেজ।